হাবরা থানার বড় সড় সাফল্য গ্রেপ্তার বাচ্চা পাচারকারী চক্র উদ্ধার চার দিনের সদ্যজাত শিশুকন্যা উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা বড় সাফল্য সদ্যজাত শিশুকন্যাকে বিক্রি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও পুলিশ সূত্রে জানা যায় দত্তপুকুর থানার অন্তর্গত মালিয়াপুর দাসপাড়া এলাকার বাসিন্দা প্রবীণ মন্ডলের স্ত্রী মর্জিনা বিবি গত চার দিন আগে বারাসাত একটি বেসরকারি নার্সিংহোমে একটি কন্যা সন্তানের জন্ম দেয় সেই কন্যা সন্তানকে আজ চার দিন বাদে বেসরকারি নার্সিংহোম থেকে ছুটি দেওয়া হয় তারপরেই কন্যা সন্তানের বাবা প্রবীর মন্ডল এবং মা মর্জিনা টাকার জন্য তুলে দেয় হাতে মরজিনা দাস আর হাফিজা খাতুন দুজনে মিলে সদ্যজাত শিশুটিকে বিক্রি করার উদ্দেশ্যে হাবড়ায় নিয়ে আসে গোপন সূত্র খবর পেয়ে হাবড়া থানার পুলিশ তাদেরকে হাবড়া জিরা রোডে এলআইসি অফিসের সামনে আটক করে হাবড়া থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদা করলে তাদের কথায় অসঙ্গতি মেলে এবং তারপরেই স্বীকার করে কন্যা সন্তানটিকে চার লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করার উদ্দেশ্যে হাবড়ায় নিয়ে এসেছিল তারা শুধু তাই নয় দীর্ঘদিন ধরে হৃদয়পুর এলাকার একটি আয়া সেন্টারের সাথে যুক্ত ছিলেন বছর তিরিশের লাবণী দাস আগেও এই ধরনের কার্যকলাপ করেছে সে পরবর্তীতে তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ মজিনা বিবি এবং প্রবীণ মণ্ডল দুজনকে দত্তপুকুর থানা এলাকার মালিয়াপুর দাসপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে এই বাচ্চাটি সমস্ত চিকিৎসার খরচা এবং নার্সিংহোমের খরচা বহন করেছে লাবণী দাস তাদের বাড়িতে আরও চারটি সন্তান আছে এই শিশুটিকে টাকার জন্য তুলে দিয়েছে লাবণী দাসের হাতে হাবড়া থানা পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে বৃহস্পতিবার পাঠাবে বারাসাত আদালতে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে তা তদন্ত করছে হাবড়া থানা পুলিশ রিপোর্ট এভিএন বাংলা